হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আরো একটি ভিডিও নিয়ে, যেখানে কথা বলবো ইন্ডিয়ার এফসি কাপ কোয়ালিফিকেশন রাউন্ডের শেষ ম্যাচ ইন্ডিয়া ভার্সেস হংকং ম্যাচটি নিয়ে, যেই ম্যাচটিতে প্রায় 55,000-এর মতো দর্শক হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। এই ম্যাচটি ইন্ডিয়া জিতে যায় 4-0 গোলে। এবার আসা যাক ম্যাচ ডিটেলস নিয়ে। ইন্ডিয়ার স্টার্টিং লাইন আপ ছিল গোলে গুরপ্রীত, দুজন ডিফেন্ডার সন্দেশ এবং আনোয়ার আলী, দুজন সাইড ব্যাক রোশন এবং আকাশ মিশ্রা, এবং দুজন সেন্ট্রাল মিডফিল্ডার সুরেশ ও জিকসন, এবং দুজন উইঙ্গার উদান্তা এবং আশিক, এবং স্ট্রাইকার পজিশনে লেজেন্ড সুনীল ছেত্রী। ম্যাচটির শুরুর দিকে ইন্ডিয়া একটি কর্নার পেয়ে যায়। সেই কর্নারটি একটু ভেরিয়েশনের মাধ্যমে নিল, পায়ে আসে আশিকের কাছে, আশিক শট নেয়। সেই শটটি হংকংয়ের ডিফেন্ডারের গায়ে লেগে ব্যাকে ফিরে আসে আনোয়ারের পায়ে। আনোয়ার তার বাঁ পা দিয়ে খুব জোরালো শট নিয়ে বলটিকে গোলের জালের মধ্যে জড়িয়ে দিল। এই আনোয়ারকেই কিছু মাস আগে ইন্ডিয়ার কোনো টুর্নামেন্ট খেলতে দিচ্ছিল না এআইএফএফ। এআইএফএফ হয়তো কালকের পর বুঝতে পেরেছে যে আনোয়ারের কতটা গুরুত্ব রয়েছে। শুধু গোল করার জন্য বলছি না, আনোয়ার গোলের সাথে সাথে কাল পুরো ম্যাচটি ডিফেন্সও খুব ভালো করেছে। এরপর আসা যাক দ্বিতীয় গোলটি নিয়ে। প্রথম গোলটি হওয়ার পর ইন্ডিয়া অ্যাটাক করেছিল অনেক, কিন্তু অ্যাটাক থেকে গোল আসছিল না। সব যদি গোল আসতো তাহলে হয়তো 7-0 গোলেও ইন্ডিয়া কাল জিততে পারত। ঠিক সঠিক বলতে পারবো না, কাল 37 মিনিটের পর থেকে মাঠে বৃষ্টি শুরু হয়ে যায়। সেই বৃষ্টিতে হংকং আস্তে আস্তে খেলা থেকে সরে যায়। 44 মিনিটের মাথায় একটি ফাউল করে বসে হংকং। সেখান থেকে জিকসন একটা দুর্দান্ত বল বাড়ালো সুনীলের উদ্দেশ্যে। সুনীল ডান পা দিয়ে ধরে বাঁ পা দিয়ে গোলে ঠেলে দিল, একটি দুর্দান্ত গোল। এই গোলের পর হাংরি ইন্টারন্যাশনাল ও রিয়াল মাদ্রিদ লেজেন্ড পুস্কাসের রেকর্ডটি ছুঁয়ে ফেলল সুনীল। তারপর হাফ টাইমটি শেষ হলো। সেকেন্ড হাফে শুরুতে ইন্ডিয়া অনেক অ্যাটাক করেছিল, কিছু মিসও করেছে গোল। তারপর ইগোর স্টিমাচ সাহালের বদলে ব্র্যান্ডনকে নামালো, এবং তার কিছুক্ষণ পরে দুটো উইঙ্গার চেঞ্জ করলো। একদিকে লিস্টন নেমেছিল, অন্যদিকে মনবীর নামলো। এছাড়াও শুরুর দিকে সেকেন্ড হাফে সুরেশের বদলে গ্ল্যান দলে সুযোগ পেয়েছিল। খুব সম্ভবত সুরেশের ফার্স্ট হাফে একটা চোট লেগেছিল, তারই জন্য হয়তো গ্ল্যান সেকেন্ড হাফে সুযোগ পায়। সে যাই হোক, তারপর তৃতীয় গোলটি আসে মনবীর সিংয়ের পা থেকে। ঠিক 85 মিনিটের মাথায় ডান দিক থেকে ব্র্যান্ডনের একটা অ্যাসিস্ট, তা থেকে মনবীর সিংয়ের জোরালো শট গোলকিপারের হাতে লেগে গোল। তারপর শেষে 90+3 মিনিটে মনবীর সিংয়ের 16 রান, সেখান থেকে একটা পাস বাড়ালো ঈশান পণ্ডিতের উদ্দেশ্যে। ঈশান পণ্ডিতা খুব সুন্দর ব্যাক ফ্লিক করে গোলের মধ্যে বলটি জড়িয়ে দিল, এবং 4 নম্বর গোলটি এসে গেল ইন্ডিয়ার। এছাড়াও ইন্ডিয়া অনেক গোল করতে পারত। ফার্স্ট হাফের 32 থেকে 35 মিনিটের সময়, টাইমটা ঠিক আমার মনে নেই, সাহালের একটা বল গোলকিপারের হাতে লেগে পোস্টে লাগে। এছাড়াও অনেক সুযোগ পেয়েছিল ইন্ডিয়া। সত্যি কথা বলতে আমার দেখা ইন্ডিয়ার এটা ছিল সব থেকে বেস্ট ম্যাচ। হয়তো এই ম্যাচে সুনীল, মানবীর, ঈশান পণ্ডিতা এবং আনোয়ার আলী গোল করেছে, তবে সব থেকে আমি বলবো এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া উচিত আকাশ মিশ্রাকে। আকাশ মিশ্রা যেভাবে ওভারল্যাপ করেছে এবং ডিফেন্সে এসে ডিফেন্স করেছে তা অনবদ্য। কালকে হয়তো গুরপ্রীতকে একটু সেকি লেগেছিল, কিন্তু ভালো ডিফেন্সের জন্য গোল খেতে হয়নি ইন্ডিয়াকে।
হয়তো লোকে বলবে, যারা জানে না, যে এটি দুর্বল প্রতিপক্ষ ছিল বলে ইন্ডিয়া 4-0 গোলে জিতেছে, কিন্তু তেমনটা নয়। ইন্ডিয়া সাব কম্পিটিশানেও এদের থেকেও দুর্বল টিমের সাথে খেলেছিল, সেখানে ইন্ডিয়ার পারফরমেন্স এত ভালো ছিল না যেটা ছিল এফসি কাপ কোয়ালিফিকেশন রাউন্ডে। আমি তো বলবো ইগোস্ট ম্যাচের আন্ডারে খেলা এই ম্যাচটি সব থেকে বেস্ট ছিল ইন্ডিয়ার। এবার দেখা যাক যে AIFF এই গোষ্ঠী ম্যাচকে রাখে কি না। আজকের ভিডিওটি ব্যাস এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আপনারা আড্ডা উইথ বঙ্কে সাবস্ক্রাইব করে রাখুন, ভালো ভালো ভিডিও এবং ভালো ভালো ক্রিকেটের নিউজও আপনাদের জন্য কিছুদিনের মধ্যে চলে আসবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।